অনেক ধন্যবাদ ভাই। এরপরে ফরিদ ইসলাম সাহেব বলছেন, গোবর খৈল মিশ্রণ এর সার মাসে কতবার ব্যবহার করা যায়? এইটা আমি খৈল গোবর আর ডিএপির যে মানে সারটার কথা বলি, সেটা আমি 15-18 দিনের কথা আমি বলছি, এটা আমার অবজারভেশনে লাগছে। এমন যদি হয় যে আপনার 10-12 দিনের মাথায় শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে 10-12 দিনের মধ্যেই দিতে হবে। এমনও যদি হয় যে আপনার 20-22 দিনের মাথায় শেষ হয়ে যায়, তাহলে আপনার ডোজটা 20-22 দিনের মতন। মানে আমি একটা কমন ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে দিছি, আপনি আপনাদের প্রয়োজন মতন এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কতগুলো জায়গায় কতগুলো ব্যত্যয়ী ঘটনা ঘটে, সেটাই হলো আপনি দিলেন কিন্তু আপনার কালারই আসলো না। এর কারণ কি? এর কারণ হলো আপনার কোনো অন্য কোনো একটা জায়গায় অসুখ বিসুখ আছে। যেমন হতে পারে যে আপনার চুনটা ঠিক মতন দেওয়া হয়নি, কিংবা আপনার মাছের ঘনত্ব খুব বেশি আছে, এরকমের ক্ষেত্রে কিন্তু কালার আসবে না। সেই ক্ষেত্রে আপনাকে মূল সমস্যাটাকে আপনাকে চিহ্নিত করতে হবে, যেন আপনি এটাকে আপনি আবার এটা ওভারকাম করতে পারেন, এটা উতরায় যেতে পারেন। 2 নম্বর হচ্ছে যে যদি মাছের দেহের ওজনে 2% খাবার হিসেবে ব্যবহার করলে আর পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারলে সম্পূরক খাদ্য কতটুকু ব্যবহার করব? এই সম্পূরক খাদ্যের কথা কী বলছেন আপনি? মাছের দেহের ওজনের 2% তো খাবারে দিচ্ছেন, সেইটাই তো সম্পূরক খাদ্য রে ভাই। তাহলে আপনি আবার ওই 2% কোনটা আর সম্পূরক খাদ্য কোনটা? সম্পূরক খাদ্য তাকেই আমরা বলবো যে এই যে আমাদের যে বানানো খাদ্য দেবো সেটাই হচ্ছে সম্পূরক খাদ্য, এইটাই হচ্ছে 2%। আর মাছকে প্রাকৃতিকভাবে আমরা যেটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব সেটা হলো আরও 2-3%, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে, যেটা আমার ব্যাখ্যার মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে 40%, 30%, 30%। ধন্যবাদ ভাই। কামাল হোসেন সাহেব বলছেন, মিশ্র চাষে আদর্শ ঘনত্ব কত হবে? আপনাকে ধন্যবাদ কামাল হোসেন। এইখানটায় আদর্শ ঘনত্ব হবে ভাই তরিকার উপর নির্ভর করে, ঘনত্ব নির্ভর করবে। আপনি 4 মাসের ফসল যদি করেন তাহলে আপনি 20-25টা দেবেন, আর যদি আপনি মনে করেন যে 10 মাস বা 8 মাসের ফসল করেন তাহলে 10-12টায় দেবেন। আবার কথা হচ্ছে যে এখানে যদি আপনি অ্যারেটর লাগাইতে পারেন তাহলে এগুলার 2x থেকে 2.5x করে দেবেন। আমার মনে হয় যে প্রশ্নটা আপনি বুঝতে পারছেন। মিশ্র চাষের আদর্শ ঘনত্ব এটা নির্ভর করবে আপনার তরিকা, আপনি কার্ফ্যাটেনিংয়ে যাবেন দীর্ঘমেয়াদী, এবং মনে করেন যে কার্ফ্যাটেনিং সেটার ঘনত্বটা হবে মনে করেন যে 10-12টা, আর যদি আপনি মনে করেন স্বল্পমেয়াদী তাহলে হবে মনে করেন যে 20-25টা। এইটাকে যদি আরেকটা লাগাই দেন তাহলে 2 থেকে 2.5x হবে। হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে একক চাষে মাছের ঘনত্ব ও সময়কাল কী হবে? এইটাও কিন্তু সুনির্দিষ্ট করে বলা যাবে না। ঘটনা হইল আবার সেই তরিকা, মনে করেন আপনি তেলাপিয়া মাছ 4 মাস পালার পরে 200-250-300 গ্রাম হবে। এখন আপনি 200-250-300 গ্রাম ওজনের তেলাপিয়া মাছ 25-30 টাকা দরে বিক্রি করবেন, নাকি আপনি এই মাছটাকে 8 মাস পালার পরে 1 কেজি ওজনের মাছ 150-160 টাকা কেজি হিসেবে পার পিস পার কেজি বা একটা মাসেই এটা ইয়ে করবেন? এটা নির্ভর করবে। আসলে একসাথে সব কিছু জানতে চাই না, জিনিসগুলি না আপনারা আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের কাছে জিনিসগুলি ক্লিয়ার হবে। আমার মনে হয় জিনিসটা আপনি বুঝতে পারছেন। মাগুর মাছ আপনি ধরেন 200-250 গ্রামে বিক্রি করবেন, নাকি 400-450 গ্রামে বিক্রি করবেন? সাইজ যত বড় হইতে থাকে মাছের রেট তত বাড়তে থাকে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, আমি আশা করি আপনারা এটা করবেন। এর পরের প্রশ্ন হচ্ছে এ জে এম ফেরদৌস সাহেবের প্রশ্ন। তিনি বলছেন, ফার্স্ট ট্যাবলেট দিয়ে বালিয়া মাছ মরে না কেন স্যার? না ভাই, আমার তো এই অভিজ্ঞতা নাই, ফার্স্ট ট্যাবলেট দিয়ে বালিয়া মাছ মরে। আমার মনে হয় যে ট্যাবলেট দিয়ে মারার পরে বৃষ্টির জনিত কারণে অন্য কোনো জায়গায় বালিয়া মাছ কিন্তু বা বেলে মাছ কিন্তু মাইগ্রেট করে, এটা পাড়ের উপরে উপরে উড়ে উড়ে চলে আসে, সাংঘাতিক শয়তান, দেখতে যত সোজা সাপটা মনে হয়, মানে আমার মতন আর কি, তত সোজা সাপটা মাছ নয়, ভিতরে ভিতরে ওর সাংঘাতিক শয়তানি, ও খুব মাইগ্রেট করতে পারে। আর বেলে মাছ মারার উপায় হলো কি, আপনি মার্শাল দিয়ে মারছিলেন কিন্তু এটা খুব বিষাক্ত, দামও বেশি, মার্শালের কোনো তুলনা নাই, বিকল্প নাই, মার্শাল হচ্ছে সবচেয়ে বেস্ট। মার্শাল আর একটা আছে স্কাট, আরও 2-1টা ঔষধ এরকমের আছে, তবে এটা তো এই গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ না, ওটা ওটা মরবে কিন্তু ওটা মাইগ্রেট করে, পরে আবার মাইগ্রেট করে। আপনি করেন
উপায় নাই, যদি আপনার লাভ করতে চান তাহলে কিছু খরচাপাতি তো আপনাদের করতেই হবে। দীনেশ মণ্ডল বলছেন ভারত পশ্চিমবঙ্গ থেকে, পাবদা মাছ কি স্বজাতি ভুক মাছ? হ্যাঁ ভাই, পাবদা মাছ এই ধরেন 2-3 গ্রাম পর্যন্ত এরা স্বজাতি ভুগি থাকে। সেটা হইলেও ওর ক্যারেক্টারটা তখন হইলো যে ওর শরীরের সাংঘাতিক প্রোটিন ডিমান্ডটা খুব হাই থাকে, তখন যদি কোনো খাবার না থাকে, খাবার না পায়, তখন ওরা ওই কয়েকজনে মিলে প্যাকেট হয়ে গিয়ে আরেকটাকে ধরে, কয়েকজনে মিলে প্যাকেট হয়ে গিয়ে আরেকটাকে ধরে, কিংবা বড়গুলাকে ছোটোগুলাকে খেয়ে ফেলে এরকমই। তো এই জন্য পাবদা মাছের পুকুরে কখনোই খাবার শর্ট রাখা যাবে না, ওই পাবদা মাছের পুকুরে এমনি খাবার যথেষ্ট দিয়ে রাখতে হয়। আরেকটা হচ্ছে আপনার এই কী বলে এটা, এই যে ব্রায়ান মোলাসেস ইস্ট, এই যে প্রিপারেশনটা, এইটা 10 দিন পরপর দিয়ে গেলে জুপ্লাংটনে পুকুর একদম ভর্তি থাকলে তখন পাবদা মাছ মুখ হাঁ করলেই বা নিঃশ্বাস নিলেই একটা খাবার পাইল। আমার খিদা লাগছে, ভাত খাওয়ার কথা, এর সামনে বনরুটি পেয়ে গেলাম, এইটা খাইলেই তো পেট, আর জুপ্লাংটন তো সব কিছু প্রয়োজনে মিটায় ফেলে। এই জন্য পাবদাকে একটু আলাদা কেয়ার করতে হয়, যে খাবার শর্ট থাকলে খবর আছে, ফার্মারের খবর করে ছেড়ে দিলে তাহলে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে জল শুকিয়ে কি চুন ব্যবহার করব, বুড়া না পাথুরের চুন? ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই পাথুরের চুন নিয়ে আসবেন, আপনাদেরকে মাগনায় দিলেও কখনোই গুড়া চুন কিনবেন না বা এটা ব্যবহার করবেন না, কারণ গুড়া চুন এটার কার্যকারিতা অনেক কম। আপনারা দোকানে গিয়ে টাটকা চুন এবং ধলা অবস্থায় পাওয়া যায়, মানে যে বস্তাটা দেখা যাবে যে এই অ্যাঙ্গেল 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 বের হয়ে আসে, এই রকমের বস্তা থেকে চুন নিয়ে আসবেন। এবং পারতপক্ষে চুন এনে কিন্তু বাড়িতে রাখা যায় না, যত তাড়াতাড়ি পারবেন এটা পুকুরে দিয়ে ফেলবেন। তো অবশ্যই পাথুরে চুন দেবেন, পাথুরে চুনটাকে শেষ মুহূর্তে দেওয়ার সময় পানি ছিটায় দেবেন, পানি ছিটায় দিলে এটা তাড়াতাড়ি গুঁড়া হয়ে যাবে, ওই মুহূর্তে আপনাকে কোনো খাটনি কাটতে হবে না। তো গুঁড়া হয়ে গেলে এই আপনি ওখানে ছড়ায় ছিটায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই বা এইরকমের করতে পারেন যে আপনার পুকুরের মধ্যেই একটা গর্ত করে চুনটা ওইখানে ঢেলে দিলেন, ওইখানেই লাফালাফি করে ওইখানেই তৈরি হয়ে গেলো, কোদাল দিয়ে কেটে একটু ইয়ে করে বালতি দিয়ে উঠায় নিয়ে আপনি চারপাশে ছড়ায় দেন, তাহলে খুব কাজের হবে এটা। আপনাকে ধন্যবাদ ভাই। মাসুদ আল রানা বলছেন, পুকুরে বায়োফ্লক কীভাবে তৈরি করব? বায়োফ্লক তৈরি করার জন্য কোনো কিছু টেনশনের কিছু নেই, প্রতি শতকের জন্য আপনারা 50 গ্রামের মতন চিটাগুড় বা মোলাসেস যেটাই বলেন না কেন কাজাই, অথবা 15 গ্রামের মতন করে চিনি যদি দেন, আর যদি অ্যারেটর লাগাই দিতে পারেন তাহলে আপনার এটা বায়োফ্লক তৈরি হয়ে যাবে, কোনো সমস্যার কোনো কিছু নেই। পুকুরেই বায়োফ্লক করা সবচেয়ে লাভজনক। বায়োফ্লক যারা ট্যাঙ্কের মধ্যে করতেছে ওদের নিজের ট্যাঙ্কের অবস্থা কী হয় আপনারা দেখেন, অপেক্ষা করে। জুলাস বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম গুরুজি। পাবদা মাছ শিং মাছ একসাথে চাষ করা যাবে গুরুজি? ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ, দুইটা স্লো মোশনের মাছ সিলেকশন দেওয়ার জন্য। এই প্রশ্নের উত্তরে আপনাকে প্রশ্ন করার জন্য 10 নম্বর দিলাম, উত্তরের দরকার নেই। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি একটা খুব সুন্দর সিলেকশন দিয়েছেন, এইরকমের ম্যাচিং হইতে হবে, আইদার বডি স্পিড আর প্রোটিন রিকোয়ারমেন্ট, এরা দুইটাই খুব কাছাকাছি এবং খুব কাছ ভালো হবে, এটা আপনি করতে পারেন। কিন্তু সীমা অতিক্রমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আপনার যেন এটার সীমা অতিক্রম না হয়। অ্যারেটর থাকলে আপনি মনে করেন যে দুইটা মিলা 1200 পর্যন্ত দিতে পারেন, আর যদি অ্যারেটর না থাকে তাহলে দুইটা মিলায় আপনি 400-450 মতন দিতে পারেন। ধন্যবাদ ভাই। শোভন সমাজপতি বলছেন যে, আমার পুকুরে সাদা মাছ ও চিংড়ি মাছ আছে, সাদা মাছকে 7:30 ও বিকাল 4টায় খাবার দিই, হাতে বানানো খাবার, 9:00 চিংড়ি মাছের খাবার কেনা ফিড দিই, সেই ক্ষেত্রে চিংড়ি মাছের খাবারে কি হবে? আপনার আমাদের ধারণা, শোভন সমাজপতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ধারণা ছিল বা আমারও নিজেরও দীর্ঘদিনের ধারণা ছিল যে রাত্রেবেলা বোধ হয় এই কাত মাছ খায় না, ওরা বোধ হয় ঘুমায়, আর চিংড়ি তো নিশাচর ক্যারেক্টার খারাপ, ওরা বোধ হয় সারা রাত ঘোরে, আর তখন বোধ হয় আর কেউ ঘোরে না। ভাই আমি 2:00, 8:00, 12:00 সময় খাবার দিয়ে দেখছি, তেলাপিয়া মাছ যেমন এই যে কোনো সময় আসছে এবং অন্যান্য মাছগুলির এই যে এই সিলভার কাপ বলেন আর কাতলা বলেন, এদেরকে আমি ফুল টাইমেই আপনার দেখছি, আমি দেখছি যে ওরা চলে আসে।
তো আপনার চিংড়িকে দিলে যে চিংড়ি একাই খায় কথাটা বোধ হয় সত্য নয়। আপনি যদি রাত্রে একটু ওই যে জায়গাটা চিংড়িকে খাবার দেন, খাবার দেওয়ার পরে 15-20 মিনিট পরে আপনি যদি কাস্ট নেট দিয়ে আপনি যদি থ্রো করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে অন্য বাংলা মাছ এখানে কি আসে কি নাই। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বায়োফ্লকের কথা বললেন, পুকুরে কি বায়োফ্লক বানাবো একটু খুলে বলবেন। আমি জাস্ট উত্তরটা একটু আগে দিয়ে দিছি, সেটা হচ্ছে যে 50 গ্রাম বা মোলাসেস বা 15 গ্রামের মতন চিনি দেই যদি আমরা পুকুরে, এবং অ্যারেটার চালাই দিলেই আপনার এটা তৈরি হবে, বায়োফ্লক হবে। সুজন পার্ল বলছেন, কার্প মিশ্র চাষের পুকুরে 4 ফিট পানি থাকলে শতকে কত কেজি প্রোডাকশন সম্ভব স্যার, অ্যারেটার দিলে কত? এইখানটায় যদি 4 ফিট থাকে এবং অ্যারেটার থাকে, আপনার 45-50 কেজি পর্যন্ত আসা সম্ভব প্রতি শতকে। যখন এটা মানে এই পর্যন্ত যাওয়ার পরে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, আমরা কিন্তু এই সংজ্ঞার মধ্যে একটা গণ্ডগোল করে ফেলি, সেটা হচ্ছে যে যে উৎপাদন কত হয়, উৎপাদনের ব্যাপারটা কিন্তু অনেক বেশি। উৎপাদনের পরে ধারণ ক্ষমতাটাই হচ্ছে বড় কথা, উৎপাদন আর ধারণ কথা একটা জিনিস না। মনে করেন যে আমি হাতে পিঠা বানাচ্ছি, গুড়গুলি বানাচ্ছি, বানায় আমি পিঠে নিতে পারবো কতগুলি, সেইটা একটা ব্যাপার, আর সারাদিনে বানাইতে পারবো কতগুলি, তো সেটা কিন্তু আসলে অনেক বেশি হয়। কিন্তু আমরা করি কি, মাছ একটা সময় যাওয়ার পরে মাছ আর আহরণ না করার কারণে মাছের ওয়েটটা ওইখানে, বা মাছ মানে MASS অর্থাৎ জীবভর যেটা আর কি, বায়োমাস, এইটা বেশি হওয়ার কারণে কিন্তু গ্রোথটা এখানে আটকায় যায়। এই জন্যে আমরা এই জিনিসটাকে অ্যাসেস করতে পারি না যে আসলে আমাদের ক্ষমতা কত, বহন ক্ষমতা কত আর উৎপাদন ক্ষমতা কত। বহন ক্ষমতা কিন্তু অনেক কম। রাব্বিনুর হক বলছেন, বায়োফ্লক তৈরির জন্য কি কোনো ব্যাকটেরিয়ার দরকার হয়? যদি হয় তাহলে আমরা কি পরবর্তী ক্লাসগুলোর কোনো একটাতে এই ব্যাকটেরিয়া তৈরির পদ্ধতি সম্পর্কে জানতে পারবো? রাব্বিনুর হক, আসলে আপনার এই ব্যাকটেরিয়া তৈরির জন্য কোনো কিছু দরকার হয় না। একটা জিনিস আপনারা খেয়াল করেন, যে পরিবেশে যে যে প্রাণীটা বা যে সৃষ্টিটা তৈরি হওয়ার জন্য যথেষ্ট, সেই জায়গাটায় কিন্তু সহজেই ওই জিনিসটা তৈরি হয়। আমার কথাটা আপনাকে বুঝাইতে পারছি কি না জানি না। আমাদের যেই যে খড়ের মধ্যে যে আপনার এই কি বলবো প্রোবায়োটিক আছে, খড় ঘাস গোবরের মধ্যে প্রোবায়োটিক নেই আপনার, এগলেন এই পরিবেশটা যদি আপনি সৃষ্টি করতে পারেন, আপনার ওই কৌটার প্রোবায়োটিকের কোনো দরকার নেই, আপনি আর্টিস করতে পারেন। আর এমনি আলাপ তো আমাদের এমনি হবেই, হইতেই থাকবে এরকম। তো রাব্বিনুর হক আপনাকে ধন্যবাদ। কামাল মাহমুদ বলছেন, স্যার একক চাষে পাবদা কত পিস দেওয়া যাবে অ্যারেটার আছে? আপনি 1200 পর্যন্ত দিতে পারেন যদি অ্যারেটার থাকে। আর মাহমুদুল নবী বলছেন, একক চাষে ট্যাংরা মাছ কতটি দেওয়া যাবে? এটা আপনি যদি অ্যারেটার থাকে তাহলে আপনি 3000 পর্যন্ত যেতেই পারেন, 3000 পর্যন্ত যেতে পারেন। এগুলো সুনির্দিষ্ট কোনো ইয়া নাই, মনে করেন আমি আপনাকে 3000 যাইতে কইলাম, আপনি হয়তো এর পরিবেশ আরও আপডেট করলেন, সেক্ষেত্রে আপনি হয়তো আরও বাড়াইতে পারলেন। আবার এমন হইতে পারে যে আপনি পরিবেশ মেনটেন করতে পারলেন না, আপনি হয়তো 2500 ধরা খেয়ে গেলেন। আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আর আমাদের জানার মাধ্যমে আমরা একটা আমাদের কাজে কামের একটা ফলাফলের জায়গায় আমাদেরকে দাঁড়াইতে হবে, তাহলেই আমরা আসলে সফল হইতে পারবো। আমার কাছ থেকে আপনার কিচ্ছু শিখতে পারবেন না, আপনারা নিজেরাই করে করে যেটা শিখবেন সেটাই হলো আসল শেখা। তো থ্যাংকস ভাই লট। কামরুল হাসান সাহেব বলছেন, স্যার আমাদের এলাকার ভাষায় জাইঞ্জা মাছ মানে কাটাযুক্ত অনেকটা মলা মাছের মতন, সার চুনের ব্যবহার করলে মারা যাবে কি না? আচ্ছা, আবার মানে আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন, এটা এটা যাওয়ার, এটা যদি লুকানোর অভ্যাস না থাকে কাদার মধ্যে তাহলে আপনি এটা মারতে পারবেন, যদি লুকানোর অভ্যাস না থাকে। আর যদি লুকানোর অভ্যাস থাকে তাহলে তো আপনার জন্য একটু সমস্যা হবে, সেক্ষেত্রে আপনাকে বিকল্প রাস্তা যাইতে হবে। INM শাহরিয়ার বলছেন, স্যার ASM আসসালামু আলাইকুম বোধ হয় নাকি, আমি জানি না, এগুলো কিন্তু এই ভাষাগুলো খুব কম বুঝি ভাই, এই টেকনিক্যাল ভাষা, আমি এমনিতেই গরিব মানুষ আর আমার বুদ্ধিশুদ্ধি অত না, আর তার থেকে আমার বয়স অনেক বেশি, এইটাই হলো কথা।